Assalamualaikum guys, shobai kemon achen asha kori shobai onek bhalo achen so guys ajker video te tomaderke dekhabo kibhabe tomra ei je notun game ta free fire lite name je shobai boltase so eta kibhabe download korbe ebong guys karo karo to open hocche na gameplay hocche na game theke bair kore ditache shobkichu video te samadhan kore debo so obosshoi video ta shompurno dekhte thako ar guys ei shorbopothom tomaderke ekta jini dekhi dei ei game ta shompurno review kore tomaderke dekhachi so guys game e dekhte parbe jokhon character click korar por ekhane to dui ta character দেখতে পারবে তোমরা একটা মেল এবং ফিমেল ক্যারেক্টার সো এটা আছে উকং ক্যারেক্টার উকং এর মতো আর এটা আছে ক্রোনো ক্যারেক্টার সো তারপর নিচে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এটা আছে আপকামিং ক্যারেক্টার মানে কিছুদিন পর এই ক্যারেক্টারটা আসবে সো এখানে দেখতে পাচ্ছি দুইটা ক্যারেক্টার তারপর এখানে ভল্ট একটা অপশন আছে সো এখানে ভল্ট তো তোমরা জানো কি অপশন সো হুবহু ফ্রি ফায়ার মতো সবকিছু কপি করেছে এটা এখানে ফর্টনাইট এবং ফ্রি ফায়ার মিলিয়ে ফর্টনাইটের গ্রাফিক্স এবং ফ্রি ফায়ার সবকিছু হুবহু কপি করেছে এখানে দেখতে পাচ্ছো কালেকশন এখানে দেখতে পাচ্ছো আফটার ব্যানার সো এই দেখতে পাচ্ছ আমার কাছে চারটা ব্যানার আছে আর এখানে দেখতে জিপ গাড়ি এখানে দেখতে পাচ্ছ ও বাইসাপ অনেকগুলো এখানে যতগুলো আছে সবগুলো স্কিন মানে স্কিনগুলোকে তারা এখানে পরিচয় দিতেছে তো তারপর এখানে যদি ট্যাগস নামে একটা তারপর এখানে দেখতে পাবো ওয়েপেন দেখতে পাচ্ছ ওয়েপেনে একে স্কার এটা হচ্ছে এক্সেমেট আর এটা হচ্ছে এসিটি মানে এখানে সব কিছু আছে ভাই ফ্রি ফায়ার হুবহু কপি কোনো ভাই এটা এটা কি ভাই এটা স্নাইপার না এটা আছে এসবিডি আর লঞ্চার এখানে সব কিছু আছে বুঝতে পারছো সো তারপর এখানে ইমোট কিরে ক্লিক করতেছে ইমোট কিন্তু কোনো ধরনের ইমোট আসতেছে না সো এখানে প্রোফাইলে ক্লিক করলে আমরা হুবহু ফ্রি ফায়ার যেই রকম সেই রকম সো এখানে এফ ও র্যাঙ্কেড তারপরে এখানে আছে বিআর র্যাঙ্কেড সো এফ ও র্যাঙ্কেড হচ্ছে ক্লাস স্কোর র্যাঙ্ক এখানে শুধু নামটা চেঞ্জ আর এখানে দেখতে পারো স্কোর ভাই সাহ স্কোর কিন্তু এখানে 100 আছে হুবহু ফ্রি ফায়ার ভাই এখানে কোনো তারপরে এখানে ডেলি মিশন অ্যান্ড ডেলি মিশনে এখানে দেখতে কয়েন বনফায়ার পাইয়ে গেছি অ্যান্ড আর এখানে কিছু আছে সো এখানে আর কিচ্ছু নেই এখানে আমি একটা জিনিস পাইনি সেটা আছে কোনো ধরনের ডায়মন্ড বা ইউসির যেগুলো দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো এখানে এই সিস্টেম দেয় নেই তারা আর নতুন গেম শুধু এখন এক মাসও হয়নি নতুন রিলিজ হয়েছে সো আমার মনে আস্তে আস্তে আসবে সব কিছু তারপরে এখানে ওয়ার্ল্ড চ্যাটে যদি ক্লিক করি ভাই ফ্রি ফায়ার মতো ওয়ার্ল্ডে আমরা এখানে জয়েন হতে পারবো এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডে যদি ক্লিক করে সব কিছু করতে পারবো সো এখানে ফ্রেন্ডে দেখতে পাচ্ছি অ্যাড ফ্রেন্ড এখানে সব কিছু একে কোনো কম বেশি দেয়নি তারা সো এটা আছে মেল বক্স তারপরে এখানে সেটিংয়ে যদি ক্লিক করি হুবহু ফ্রি ফায়ার মতো কপি করেছে তারা একদম ভাই সাব সেন্সিভিটি কন্ট্রোলস এখানে অটো পিকআপ ডিসপ্লে ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছি পরিবর্তন সেটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সে যে একটা ম্যাক্স নামে একটা অপশন আছে সো ফ্রি ফায়ার ম্যাক্সের এখানে ডিসপ্লেটা এখানে যুক্ত করে দিয়েছে তারা তারপর এখানে নোটিফিকেশন তারপর সাউন্ড সো তারপর এখানে একটা ইনভাইট নামে একটা অপশন আছে সো তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে ইনভাইটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশনে তোমার পেয়ে যাবে হুবহু ফ্রি ফায়ার তারপর এখানে ব্যাটেল রয়্যালে আছে এখানে মানে এটাকে বলে ক্লাসিক তারপরে এখানে আছে ফাইট আউট সো ফাইট আউটার মানে হচ্ছে ক্লাস স্কোয়াড এখানে তারপরে এখানে দুইটা আর দেখতে পাচ্ছি বিআর র্যাঙ্কেড এখানে ফোর র্যাঙ্কেড বুঝতেছি না সো ক্লাস স্কোয়াড র্যাঙ্ক এবার হচ্ছে লং ম্যাচ আমি যতটুকু জানতাছি সো তারপরে এখানে কাস্টম নামে একটা অপশন সো কাস্টম দেখতে পাচ্ছ প্রথমে তোমার 20 টাকা কাস্টম কিন্তু ফ্রিতে পাবে একদম সো আমার কাছে অলরেডি তিনটা আমি কাস্টম খেলেছি সো গাইস এখানে দেখার পালা এখন আমি কিন্তু এখানে র্যাঙ্ক ম্যাচ একটা স্টার দিলাম সরি ক্লাসিক ম্যাচ স্টার দিয়ে দিলাম ভাই ফ্রি ফায়ার লবি কপি করেছে হুবাহু কোনো কম বেশি করিনি ভাই করোনা জ্বালাই লোকে ভাই সব দেখতে পাচ্ছ এখানে একটা ভালো ম্যান পড়েছে আমার এখানে গাইস এখানে তিনজন এসে আমি বুঝলাম না স্কোর দিচ্ছি আর গাইস এগুলো ভাই উকং ক্যারেক্টার দেখো উকং এখানে দেখতে পাচ্ছ উকং ক্যারেক্টার হুবাহু কপি করেছে এখানে 100% কপি কিন্তু এখানে যে গ্রাফিক্সটা একটু কার্টুন টাইপের শুধু এইটুকু পার্থক্য তারা এখানে অন্য কিছু পার্থক্য করেনি হুবাহু দেখতে পাচ্ছ অ্যানিমেশন ভাই 4 3 2 1 0 সো এখন দেখা যাক এখন আমরা কিন্তু ম্যাপের মধ্যে চলে আসবো দেখতে পাচ্ছ সিগমা গেমটার নাম হচ্ছে সিগমা কীভাবে ডাউনলোড করবো অবশ্যই বলতেছি কিছুক্ষণ পর তোমাদেরকে বলতেছি অ্যান্ড এখানে দেখি অ্যান্ড অ্যানিমেশনটা কীরকম ও ভাই সাব সমেক্স নামে কী জানি ম্যাপটার নাম সো এখানে দেখতে পাচ্ছ বারমুডা ম্যাপ মানে বারমুডা ম্যাপের নাম সো এটা চেঞ্জ করে দিয়েছে ও ভাই সাহ আমি ওয়ান নাম্বার আছি অ্যান্ড এখানে যদি পিকে ভাই এখানে পিক নাই হিলটর নামে একটা অপশন আছে সো আমি হিলটর নামবো আর এখানে দেখতে পাচ্ছ রিভার নর্থ নামে একটা ফ্যাক্টরির নাম কী দিয়েছে তারপর এখানে বেল টাওয়ার ক্লকটার নাম দিয়েছে এটা বেল টাওয়ার ভাই বুঝলাম না সো এখানে নেক্সট টার ম্যাপের মতো কালারটা দেখাচ্ছে এখানে
সো এখানে দেখতে পাচ্ছ ল্যাংডি ল্যান্ডিংটা আছে হুবহু ফ্রি ফর। আর এখানে তোমাদের গ্রাফিক্সটা সর্বপ্রথম চেক করে দেই, এখানে সব থেকে হাইয়েস্ট গ্রাফিক্স হচ্ছে এটা, মানে এটা ফ্রি ফায়ারে যে স্মুথ গ্রাফিক্স তার চেয়েও অনেক খারাপ। সো এখানে বলতে বলতে দুই গুলি পেয়ে গেছি, বা ইসাব দুই গুলি পেয়েছি, গুলাল একটা পেয়ে গেছি। যাই হোক এখানে আরও একটু লুটনোর চেষ্টা করি, দেখি কী কী পাই। অ্যান্ড বিজন গানটা হুবাহু কপি করছে ফ্রি ফায়ার মধ্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছ স্নাইপারটা নিলাম, সো স্নাইপার এইরকম দেখতে। সো দেখতে পাচ্ছ স্নাইপার কীরকম দেখতে। সো যদি বলি গেমটা কীরকম, সো অতটা কিন্তু মজা পাবে না গেমটা। সো এখানে একটা বাইক দেখতে পাচ্ছে, বাইকটা এখন চালাবো। ও ভাই সব সামনে একটা এনিমি মারতেছে, যাই হোক এখানে ভাই একটা এনিমি দেখতে পারছি। এখানে ভাই হেডশট দেওয়ার চেষ্টা, অ্যান্ড ও ভাই সব ওয়ান টেপ লেগে গেছে। ও ভাই সব ওয়ান টেপ মেরেছি, ও ফ্রি ফায়ার মতো এম করতেছে, ও ভাই একটু শব্দ করতেছে। যাই হোক এখানে মেরে ফেললাম তাকে ওয়ান টেপ দিয়া। সো এখানে তারপরে এখানে আমি লুট খুঁজতেছি এখানে ব্যাক। সো গাইস এখন রিভাইভ কী সিস্টেমটা তার আগে গুলালটা দেখি। এখানে দেখছে গুলাল মারলাম, দেখতে পাচ্ছ গুলালটা এরকম দেখতে। সো তারপরে এখানে যদি আমরা একটু সামনে দিকে গিয়ে, এখানে এটা হচ্ছে রিভাইভ পয়েন্ট। সো দেখি কত তাড়াতাড়ি রিভাইভ হয়। এখানে রিভাইভ দেখি উপরে কি সাদা আসতেছে, না আসতেছে না। আ ভাই আসতেছে আসতেছে, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এরকম যে দাগটা পাশে রিভাইভ দিলে। সো লোকেশন, সো তারপরে এখানে দেখছে জিপ গাড়িতে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা যেটা আমি দেখিয়েছিলাম ভাই হুবাহু ফ্রি ফায়ার মতো কপি। তারপর এখানে ভাই একটা এনিমি আছে ভাই। এ ভাই মরতেছে না কেন ভাই, এতক্ষণ থেকে গুলি করতেছি ভাই। গ্লিচ এই গেম, এই গেমটা সবচেয়ে বড় সমস্যা, অতিরিক্ত গ্লিচ এবং ফেক ড্যামেজ দিতেছে ভাই। এই কতক্ষণ থেকে মারতাছি কোনো মরতেছে না, মানে গ্লিচ খুব অতিরিক্ত ফেক ড্যামেজ। এখন মনে হয় মরবে, দেখা যাক। অ্যান্ড ও ভাই সব এখন মনে হচ্ছে গ্লিচের কারণে। সো এখানে দেখতে পাচ্ছি জিপ গাড়িটা যদি আমি এখন ফাটাই কীরকম ফ্রি ফায়ার মতো কি আসে কি না, সেরকম এটা দেখার পালা। অ্যান্ড দেখা যাক ব্লাস্ট হয় কি না। ও ভাই ব্লাস্ট হয়েছে হুবাহু ফ্রি ফায়ার মতো। এখানে যদি দাঁড়ায় হেল্প কাটতে, হ্যাঁ হেল্প কাটতেছে আমার হুবাহু ফ্রি ফায়ার মতো কপি করেছে তারা। তো দেখতে পারছো এখানে মেডকিটটাও কিন্তু এরকম করে অ্যানিমেশনভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি জিপ লাইন। সো জিপ লাইনে যদি ক্লিক করি ফ্রি ফায়ার মতো, এখানে কোনো কম বেশি আমরা দেখতে পারতাছি না। তো দেখতে পাচ্ছো জিপ লাইনটা কিন্তু মোটামুটি অনেক ভালো। তারপরে এখানে জোনটা দেখতে পাচ্ছ, এইরকম দেখতে জোন হচ্ছে এটা আর কারি। আর এখানে দেখতে পাচ্ছ সামনে আরেকটা এনিমি, দেখি বুয়া হলে কীরকম সিস্টেম, বুয়া দেয় নাকি অন্যরকম। সামনে একটা এনিমি, এখানে হেডশট মার চেষ্টা, ও বাইসাপ হেডশট মেরে দিয়েছি। যাই হোক এখানে কিন্তু আমরা ভিবা পেয়ে গেছি। সো গাইস এখানে ভিবা পেয়ে গেছে, বুয়ার বদল ভিবা। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ব্যাগ দিয়ে দিলাম। সো ব্যাগ দেওয়ার পর এখানে একটা আমি দেখতে পাচ্ছি আমরা এখানে তিনজনে, আমি এখানে 9টা কিল করেছি, আমার টিমমেট বেশি কিল করেছে। সো আমি তো ভিডিওর জন্য এখানে আসি। আর এখানে তোমার লাইক দিতে পারো ইচ্ছা করলে, এই ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে। সো তারপরে দেখতে পাচ্ছ এইরকম অ্যানিমেশন বার হওয়ার পর এইরকম দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার মতো লেভেল আপ, ডেলি মিশনগুলো কমপ্লিট হচ্ছে। তারপরে এখানে 3 লেভেল কিন্তু হয়ে গেল। 3 লেভেল খুলি দেখা যাক কী পাই, এখানে ডায়মন্ড পাবো, যাই হোক এখানে কী দেয় লেভেল আপ রিওয়ার্ড। সো দেখতে পাচ্ছ কী ব্যাগটা টোকেন আর 200 কয়েন পেয়েছি। সো এখন বলবো কিভাবে তোমার ডাউনলোড করবে। সো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবে সেটা তোমার যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। সো ওপেন করার পর এখানে সার্চ বক্সে দেখবা। সো এখানে তোমার সার্চ বক্সে সার্চ করবা SIGMA স্পেস সিগমা গেমস। যখনই তোমার সার্চ করবা তারপরে এখানে দেখবো অনেক ধরনের সাইট চলে আসবে। সো তোমরা নিচের দিকে এখানে নামতে থাকবা, এখানে নামার পর একটা সাইট দেখতে পাবা। সো কোথায় গেল কোথায় গেলো দাঁড়ো, এই যে গাইস এখানে পেয়ে গেছি আমি সাইটটা, কিন্তু পেয়ে গেছি এটা হচ্ছে এই যে সাইটটা আছে APKC ক্লাব নামে একটা যে অপশন আছে। সো গাইস এই যে লিঙ্কটাতে তোমরা ইজিলি এখানে ক্লিক করে দেবে। সো গাইস ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারো আমাদের সিগনা গেমটা কিন্তু চলে এসেছে এখানে। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে গেমটা কী কী অপশন তোমরা এখানে দেখতে পারবো যে এটা রিয়েল কি না। সো তারপর এখানে ডাউনলোড APK 200 মাত্র MB। সো গাইস এখানে তোমরা ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবে। সো গাইস তারপরে একটা অপশন দেখো বাম দিকে ডান দিকে একটা অপশন আছে, সো গাইস এখানে ক্লিক করলে তোমার ডাউনলোড শুরু হয়ে যাবে। সো গাইস কারো যদি গেম যদি ওপেন না হয় তোমরা কী করবে, গেম ওপেন না হলে তোমরা VPN অবশ্যই ব্যবহার করো। আমি আর কিন্তু VPN ছাড়া গেম ওপেন হয় না বা খেলতে পাই না। সো গাইস এই সমস্যা হলে তোমরা কিন্তু এখানে VPN ব্যবহার করতে পারো, বুঝতে পারছো, তাহলে কোনো সমস্যা হবে না। সো গাইস এই ছিল ভিডিওটা। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং